আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 10 নম্বর স্কুল আছে ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনের অঙ্কগুলো আলোচনা করব। তো একে বলেছে আই আছে 25 টাকার 8 শতাংশ কত টাকা। তাহলে 25 টাকার 8 শতাংশ মানে 8 শতাংশ মানে কি 8 এর 100, তাহলে 25 গুণ 8 বাই 100। এবার কাটাকুটি করলে যদি আমি 100 কে 25 দিয়ে কাটি 4, 4 25 এ 100 হয়, আর 8 কে 4 দিয়ে কাটলে 2 মানে 2 টাকা। তাহলে 25 টাকার 8 শতাংশ মানে হচ্ছে 2 টাকা। এখানে একটা ত্রিভুজ এঁকে তার তিনটে কোণের মান এ বি এবং সি কোণের মান দিয়ে বলেছে যে এদের অনুপাত বের করতে। তাহলে মাঝখানে যে অক্ষরগুলো সেইগুলোই ওই কোণ ধরা হয়, তো এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, তার মানে 60:50:70। তো 60:50:70, এবার গুণ শূন্যগুলো কেটে গেলে 6:5:7। আচ্ছা, তিনে আছে এক বছরের 1/4 কত মাস। তো এক বছর সমান 12 মাস, তাহলে এক বছরের 1/4 মানে 12 মাসের 1/4, তাই 12 মাস গুণ 1/4 লিখে দিয়েছি একেবারে, অর্থাৎ 12/4 সমান হলো 3 মাস। আচ্ছা, 6/5 বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্ত। 6 বলেছে 4,225 বর্গমূল বের করো। তাহলে বর্গ মানে জোড়ায়, মানে দুটো দুটো আর কি। তাহলে এখানে আমি দুটো দুটো করে জোড়া তৈরি করে নিয়েছি। তাহলে প্রথমে 42 নিয়েছি, 6 দিয়েছি, 6×6=36। বর্গের নামটাগুলো 2×2=4, 3×3=9, 4×4=16, 5×5=25, 6×6=36, 7×7=49, এইভাবে করা হয়। তাই জন্য 6×6=36 নিয়েছি, কারণ 7×7=49 হলে 42-এর থেকে বড় হয়ে যাবে। তাহলে 42 থেকে 36 মাইনাস করলে হচ্ছে 6, আর যেহেতু বর্গ বা এটা বর্গমূল করা হচ্ছে, তাই এই জোড়ায় এই 25টা নামলো। এক আমাদের এমনি ভাগের ক্ষেত্রে একটা করে সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুটো করে সংখ্যা নামবে, জোড়ায় নামবে, তাই 25টা নেমে এলো। এবার 6 কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 12, ঠিক আছে, 6 কে 2 দিয়ে গুণ করে 12 পেয়েছি, সেটা একটু সরিয়ে লিখেছি। এবার এই 12-র পিঠে যে সংখ্যাটা, 12-র ডান দিকে যে অঙ্কটা আমরা বসাবো, সেই অঙ্কটাই আমরা আগে যে 6টা নিয়েছিলাম তার ডান দিকে বসাবো। তাহলে এখানে আমি 5 নিয়েছি, তাহলে এবার 125 কে 5 দিয়ে গুণ করব। তাহলে 125 কে 5 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 625, তার মানে 4,225 বর্গমূল হচ্ছে 65। 7-এ আছে -4 সমান কত। তাহলে এটা বিয়োগ একটা, তাহলে -4 এটা প্রথমে এর কিছু পাল্টাবে না, এটা -4 রাখলাম, কিন্তু এই পরের যে বন্ধনীর মধ্যে -4, সে যখন বাইরে আসবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে একই সংখ্যা যারা বিপরীত চিহ্ন যুক্ত, তো সেটা কেটে গেলে শূন্য হয়ে যায়, কারণ মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাই 4 থেকে 4 বিয়োগ হলে 0। 2-এর আয়তে বলেছে 3,000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা লেখো যা 3,000-এর থেকে বড়। তাহলে আবার 3,000-এর বর্গমূল বের করব, জোড়া জোড়া তৈরি করে নিয়েছি, 5×5=25 দিলাম, তাহলে 500 হলো, 5×2 এখানে 10, এখানেও 4 লিখলাম, এখানেও 4, 104 কে 4 দিয়ে গুণ করলে 4×4=16, 4×1=4, বিয়োগ করে হচ্ছে 84। তাহলে 54² হচ্ছে 3,000 - 84, 2,916, যেটা 3,000-এর থেকে ছোট। তাই আমরা কি করলাম, 54-র পরবর্তী সংখ্যা 55² করলাম, 55² হচ্ছে 3,025, যেটা 3,000-এর থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা, তো সেটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 2 বলেছে 2টি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথম বইয়ের দাম 2,322 টাকা হলে দ্বিতীয় বইয়ের দাম কত। তাহলে প্রথম বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম 2:5, এবার প্রথম বইয়ের দাম 322, তাহলে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5, তাহলে প্রথম বইয়ের দাম হচ্ছে 322 টাকা, তো সেখানে লিখলাম 322, তাহলে বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5, তাহলে 2 × দ্বিতীয় বইয়ের দাম সমান 322×5, অতএব দ্বিতীয় বইয়ের দাম সমান 322×5/2, তাহলে 322-কে যদি 2 দিয়ে কাটি, তাহলে 16×32, 2×2, তাহলে 161×5, 5×5, 5×16=80, তাহলে হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে 805 টাকা। 2-এর 3-এ বলেছে সিতারা বেগমের দোকানে 60টা পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন, এখন তার কাছে কতগুলি পেয়ারা রইল। তাহলে মোট পেয়ারা হচ্ছে 60টি, বিক্রি করলেন 60টি পেয়ারার 1/4, মানে কটা পেয়ারা, তাহলে 60×1/4, তো কাটাকুটি করলে হচ্ছে 15টা পেয়ারা বিক্রি করলেন, তাহলে তার কাছে কত রইল, 60 - 15=45। 4-এ বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে যে পরিমাণ চিনি 100
25 টাকায় কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, চিনির দাম শতকরা কত বেড়েছে? তাহলে আগে 125 টাকায় কিনলে এখন কিনি 150 টাকায়। তাহলে আগে 1 টাকায় কিনলে 150 বাই 125, আর আগে 100 টাকায় কিনলে এখন কেনা হয় 150 গুণ 100 বাই 125, তো কাটাকুটি করে হচ্ছে এখন কেনা হয় 120 টাকায়। তাহলে শতকরা দাম বেড়েছে 120 বিয়োগ 100 সমান 20 টাকা। আচ্ছা, তিনের আয়তে আছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে মিশ্রণে 240 মিলিলিটার যে জল আর ডেটলের মিশ্রণ, এই মিশ্রণে জলের আনুপাতিক ভাগ আর 1:4, আর ডেটলের আনুপাতিক ভাগ আর 3:4। তাহলে মিশ্রণে জল আছে 240 গুণ 1:4 সমান হচ্ছে 60, 4×6=24, আর ডেটল আছে 240 গুণ 3:4 সমান হচ্ছে 180 মিলিলিটার। এবার মিশ্রণে 60 মিলিলিটার জল মেশালে জল আয়তন হবে 60 যোগ 60, 120। তাহলে নতুন মিশ্রণে এখানে কিন্তু জল আর ডেটলের আয়তনের অনুপাত বলেছে, তাই আগে জল রেখেছি 120 আর ডেটল হচ্ছে 180। 0 0 কেটে গেল 12:18, আর 6 দিয়ে একেবারে কেটে দিলে 2:3। তিনের আয়তে ডবল আয়তে আছে শিবাজি সংঘ ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে, ক্লাবের সদস্য সংখ্যা কত? তো প্রথমে ক্লাবের টাকাটা, মোট যে টাকাটা উঠেছে তাকে 5 দিয়ে ভাগ করে এই সংখ্যাটা পেলাম। এবারে তার বর্গমূল বের করলাম, বর্গমূল বের করে হয়েছে আমার 321, অর্থাৎ 1,03,041 এর বর্গমূল 321, অতএব ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর 10 নম্বর স্কুলের অঙ্কের অ্যান্সারগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।